परम प्रेममय जीव पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। सारा जीवन धरे नरक यंत्रणा भोग करते हबे, चोखेर जल फेले फेले जीवन जाबे, तारपरो एई पाप आमादेर क्षय हबे ना। एई पाप एकबार करले मृत्युर पर नरके ठाई हबे। এই এগারোটি পাপ থেকে তাই পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বিরত থাকার বিধান দিলেন, যে এগারোটি মহাপাপ আমাদের জীবনকে ধ্বংস করে দেবে, নরক যন্ত্রণায় ছটপট করতে করতে আমাদের জীবন যাবে, আর এই মানব জীবন কিন্তু আর লাভ হবে না, সারা জীবন নরকে ঠাঁই হবে। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে চলুন এই এগারোটি পাপ থেকে আমরা বিরত থাকি, এবং এই এগারোটি পাপের মধ্যে যদি কোনো পাপ আপনি করে থাকেন তার থেকে কিভাবে মুক্তি লাভ করবেন, কিভাবে পরম দয়ালের অপার করুণায় আপনার জীবন ধন্য হবে, সেটি নিয়েও আমরা আজকে আলোচনা করব। যে এগারোটি মহাপাপ আমাদের জীবনকে ধ্বংস করে সেই এগারোটি মহাপাপ থেকে আমাদেরকে কিন্তু সবার আগে বিরত থাকতেই হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক নম্বর যে পাপ থেকে আমাদেরকে বিরত থাকার বিধান দিলেন সেটি হল ঈশ্বর প্রেরিত পুরুষোত্তম বা শ্রেয় আচার্যগণের নিন্দা বা তাঁদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করা, এটি কিন্তু মহাপাপ। সবার প্রথম আমাদেরকে সকল ঈশ্বর প্রেরিত পুরুষোত্তম প্রতি প্রত্যেককে শ্রদ্ধা ভক্তি করতে হবে। কারোর প্রতি বিদ্বেষ ভাব আমাদের মনের মধ্যে আনা উচিত নয় বা আচার্যগণের নিন্দা কখনোই করা উচিত নয়। অনেক মানুষ আছেন দেখবেন নিন্দা করেন, অনেক গুরুকে অনেক পুরুষোত্তমকে নিন্দা করেন, অনেক ঈশ্বরকে নিন্দা করেন। এই যে মহাপাপ তারা করছেন এই পাপের ফল কিন্তু তারা অতি অবশ্যই পাবেন, সারা জীবন নরক যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হবে, আর এর থেকে মুক্তি কিন্তু কখনোই সম্ভব হবে না। অন্যান্য পাপ থেকে যদিও মুক্তি লাভ করা যায় কিন্তু এই পাপ থেকে আর মুক্তি লাভ কখনোই সম্ভব নয়। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর শ্রীমুখে এই বিধান দিলেন। তিনি আরো বললেন বিশ্বস্ততার বাহানায় বিশ্বাসঘাতকতা, যে কোনো কারণে বিশ্বাসঘাতকতা বা কৃতজ্ঞতা, এগুলিও মহাপাপ। অনেক মানুষ যারা দেখবেন বিশ্বস্ততার বাহানায় বিশ্বাসঘাতকতা করেন, হয়তো আপনি কোনো বন্ধুকে বিশ্বাস করেছেন, সেই বন্ধুই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো, এই যে মহাপাপ সে করলো, এই মহাপাপের দরুন তাকেও কিন্তু চোখের জল ফেলতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এছাড়া যে কোনো কারণে বিশ্বাসঘাতকতা হোক না কেন, কেউ যদি বিশ্বাসঘাতকতা করেন তিনি কিন্তু নরক যন্ত্রণা ভোগ করবেন করবেন। তাই বিশ্বাসঘাতকতা কিন্তু কখনোই করা উচিত নয়। তাহলে প্রথম পাপ কোনটা? ঈশ্বর গুরু পুরুষোত্তম বা আচার্যগণকে কখনোই নিন্দা করা উচিত নয়। দ্বিতীয় পাপ হলো বিশ্বাসঘাতকতা, এই বিশ্বাসঘাতকতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তিন নম্বর যে পাপের কথা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন সেটি হলো ব্যভিচার করা, তা যে কোনো প্রকারেই হোক, অথবা ধাপ্পাবাজি করে অন্যকে অন্যায় বা অবৈধভাবে শোষণ করা। যারা ব্যভিচারী হন বা ব্যভিচারিণী হন, যারা ব্যভিচার করে বেড়ান, এই ব্যভিচার আমাদের জীবনকে কিন্তু নরকে পতিত করবে। ব্যভিচার এমন একটা পাপ যে পাপের কোনো ক্ষমা হয় না, বা অনেকে আছেন যারা ধাপ্পাবাজি করে অন্যকে ঠকান, এই ধাপ্পাবাজির যে মহাপাপ এই পাপ থেকেও কিন্তু কেউ সহজে রেহাই পাবেন না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আরো বাণী দিলেন দায়িত্ব গ্রহণ করে অকপট ভাবে তাকে সম্পাদন না করা। আমরা যদি কোনো দায়িত্ব গ্রহণ করি তো সেটা সম্পাদন করতে হবে, সেটা যদি না করি তাহলে কিন্তু আমরা মহাপাপ করছি, কারণ অনিচ্ছায় বা গোপনভাবে তার মর্যাদা বা সম্পদকে বিধ্বস্ত করা বা অপহরণ করা, এটাও কিন্তু মহাপাপ। অকপটভাবে গোপনে কোনো কিছু লুকিয়ে আমরা যদি কারো সম্পদ হনন করি, কাউকে ঠকানোর চেষ্টা করি, সেটা কিন্তু মহাপাপই হয়। কারোর অনিচ্ছায় কোনো জিনিস কিন্তু নেওয়া উচিত নয়, কারোর অনিচ্ছায় বা কাউকে ঠকিয়ে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়।
তিনি আরো বললেন, স্বার্থ সিদ্ধি বা আত্মপ্রতিষ্ঠার অছিলায় অন্যকে বিধ্বস্ত বা হত্যা করা মহা মহাপাপ। নিজের স্বার্থ সিদ্ধির জন্য বা আত্মপ্রতিষ্ঠার জন্য আমরা যদি কাউকে হত্যা করি বা কাউকে ঠকাই বা কাউকে বিধ্বস্ত করি, অর্থাৎ তাকে ডিস্টার্ব করি, তাকে বিভিন্ন রকমভাবে ভয় দেখাই, তাকে বিভিন্ন রকমভাবে ক্ষতি করার চেষ্টা করি, এই যে মহাপাপ, এই পাপ থেকে কিন্তু কখনো মুক্তি হবে না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন, সন্দেহজনক আচরণ না দেখেও শুধুমাত্র সংসিদ্ধ ধারণার বশবর্তী হয়ে সাধ্বী রমণীদের সতীত্বের উপর দোষারোপ করা, এটাও পাপ। আমরা কারোর উপর সন্দেহজনকভাবে দেখব না বা কাউকে না জেনে কখনো তার গুণ বিচার করব না বা তাকে কখনোই খারাপ বলবো না। অনেক সময় অনেক মহিলাদের দেখে অনেকে তাদের সতীত্ব নিয়ে প্রশ্ন তোলেন, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। তাকে জানুন, সন্দেহের বশে কখনোই এগুলো করে নিজেরা পাপে কিন্তু পতিত হবেন না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন, আশ্রিত জনের প্রতি অযথা অত্যাচার করা বা কাউকে আশ্রয় দিয়ে সাধ্যমতো তার নিরাপত্তা বিধান না করা, এটাও একটা পাপ। আমরা কাউকে যদি আশ্রয় দিই, তাকে যদি আমাদের কাছে রেখে দিই, তাহলে কিন্তু তাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে, তার উপর অত্যাচার করা কখনোই যাবে না, বা নিরাপত্তা বিধান যদি না আমরা করতে পারি সেটাও কিন্তু পাপ হয়। তাই তো সদা সর্বদা তাকে পূর্ণ নিরাপত্তার মধ্যে রেখে রক্ষা করতে হয়, তার সেবা শুশ্রূষা করতে হয়। আশ্রিত জনকে কিন্তু কখনোই ফেরানো উচিত নয়। সুদের প্রলোভনে অন্যের পরিবর্ধনাকে সংকীর্ণ করে তোলা। অনেক মানুষ আছেন দেখবেন যারা সুদের কারবার করে থাকেন বা সুদের প্রলোভন দেখিয়ে অন্যের মনকে সংকীর্ণ করে তোলেন বা সুদে টাকা খাটিয়ে অনেক ইনকাম করার চেষ্টা করে থাকেন, এটা কিন্তু কখনোই করা উচিত না। কাউকে কখনো সুদে দেওয়া কিন্তু উচিত নয়, তার জন্য কিন্তু মহাপাপে লিপ্ত হতে হয়। অশ্রেয় বা অবৈধ পাত্রে আত্মদান করা, অসৎ বা অবৈধভাবে বাগদান করা বা বৈধ বাগদান করে তাকে আপূরণ না করা, এটাও কিন্তু মহাপাপ। আমরা যদি অবৈধ পাত্রে আত্মদান করে আমাদের নিজেদেরকে বিলিয়ে দিই, অশ্রেয় জেনেও যদি তার কাছে নিজেদেরকে বিলীন করে দিই, আমরা যদি অসৎ বা অবৈধভাবে কোনো কথা দিয়ে থাকি, আমরা জানি সেই কাজটা করা কখনোই উচিত নয়, কিন্তু সেই কাজটা করার জন্য আমরা অন্যকে কথা দিচ্ছি, অর্থাৎ সেই তিনি আমাকে সেই কাজটা করতে বললেন এবং আমি তাকে বলে দিলাম যে আমি করব। যেমন ধরুন চুরি করার কথা কেউ আমাকে বললেন, আমি বললাম যে ঠিক আছে আমি চুরি করব। এই যে অসৎ কর্ম বা অবৈধভাবে কোনো কর্ম আমরা করি, তখনই কিন্তু সেটা মহাপাপে পতিত হয়। কাউকে কখনো বাগদান করা উচিত না, অর্থাৎ কোনো কর্ম করব এই কথা দেওয়া কিন্তু সহজে উচিত না। যদি কথা দিই তাহলে কিন্তু সেটা পরিপূরণ করতেই হয়। কথা সেরকম দিতে হয় যেটা সৎ, যেটা সত্য, যেটা আমি পারবো সেরকম। কখনো অসৎ কর্ম কারোর কিন্তু করা উচিত নয়। বিশদ বিবেচনা ও পরখ না করে ব্যতিক্রম দুষ্টির অভিযোগে কাউকে বিব্রত করা, এগুলি সাধারণত গুরু অপরাধ। ব্যষ্টি জীবনেই হোক, সমাজেই হোক, রাষ্ট্রেই হোক, এই অপরাধগুলি যদি যথাসময়ে উপযুক্তভাবে দমিত বা প্রশমিত না হয়, তবে দণ্ড দোদণ্ড প্রতাপে রুদ্র আবেষ্টনীতে সাংঘাতিকভাবে অভিব্যক্ত হয়ে শাস্তির সমারোহ সৃষ্টি করেই থাকে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সাবধান করে দিয়ে কিন্তু বুঝিয়ে দিলেন যে আমরা যদি বিশদ বিবেচনা না করে, পরখ না করে ব্যতিক্রম দুষ্টির অভিযোগে কাউকে বিব্রত করি, তাহলে কিন্তু সেটা পাপেই লিপ্ত হয়। গুরু অপরাধ কিন্তু কখনোই উচিত নয়। ব্যষ্টি জীবনেই হোক বা সমাজেই হোক বা রাষ্ট্রেই হোক, এই অপরাধগুলি যদি যথাসময়ে আমরা উপযুক্তভাবে প্রশমিত না করতে পারি, তাহলে কিন্তু পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, রুদ্র আবেষ্টনীতে সাংঘাতিকভাবে অভিব্যক্ত হয়ে শাস্তির সমারোহ সৃষ্টি করেই থাকে। অর্থাৎ আগুনের আবেষ্টনীতে পড়ে আমাদের জ্বলে পুড়ে মরতে হয়, এই সমাজ ধ্বংস হয়ে যায়, এই জীবন ধ্বংস হয়ে যায়, মৃত্যুর পরেও কিন্তু আমরা শান্তি পাব না, মৃত্যুর পরেও আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই ১১টি মহাপাপ থেকে কিন্তু আমরা প্রত্যেকেই
বিরত থাকব। আমরা প্রতি প্রত্যেকে 11টি পাপ কখনোই করব না। এই প্রার্থনা কিন্তু আমরা পরম দয়ালু শ্রী চরণে অতি অবশ্যই জানাবো, যেন আমরা এই পাপ কোনোদিন না করি, যেন সেই শক্তি তিনি আমাদেরকে প্রদান করেন। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, চলুন প্রতি প্রত্যেকে মিলে আমরা সমাজকে সুন্দর সুমধুর করে গড়ে তুলি, প্রতি প্রত্যেকে এই পাপগুলি থেকে বিরত থাকে, প্রতি প্রত্যেকেই পরম দয়ালুর আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।